মানুষ সত্যি সত্যি অতিষ্ঠ হয়ে গেছে। কলকাতার মানুষ রুচিশীল, মানুষ একজন মুখ্যমন্ত্রীর এই ধরনের ঔদ্ধত্য আর নিতে পারছে না। আমি ডাক্তার, আমি মুক্তার, আমি সব জানি, আমি সব নাম জানতা, আমি গান জানি, আমি নাচ জানি, আমি বাসনও মাজতে পারি, এই ধরনের ঔদ্ধত্য সত্যি সত্যি এটা বিশ্বের মানচিত্রে হয়তো বা একটা বিরল ঘটনা। কলকাতার ইতিহাসে, পশ্চিমবঙ্গের ইতিহাসে তো একেবারে নজর সৃষ্টি করা ঘটনা। তাছাড়া এই যে মৃতার সাথে যা কিছু হলো, এটা তো মানুষ নিতেই পারছে না। একজন বিশিষ্ট ডাক্তার কিন্তু বলছেন, হসপিটালে যদি নার্সেসরা, ডাক্তাররাই সুরক্ষিত না থাকে, এই ধরনের পরিবেশ, তাদের খাবার দাবার, তাদের রেস্টরুমের এই ধরনের অবস্থা থাকে, সেখানে মানুষ ভালো পরিষেবা পাবে সেটা কিন্তু আমরা আশা করতে পারি না।